শান্তির বাণী, শান্তির বাণী। ইসলামৰ সৰ্বকৃষ্ট আমল বা ইবাদতেই হৈছে নামাজ। মৃত্যুৰ পাছতো ইমানৰ পাছতেই সৰ্বপ্ৰথমে নামাজৰ বিষয়ে প্ৰশ্ন কৰা হ'ব। প্ৰিয় নবী হযৰতে মুহাম্মদ ছাল্লাল্লাহু তাআলা আলাইহি ছালামে কৈছে, আছ-ছালাতু মিৰাজুল মুমিনিন, অর্থাৎ নামাজ মুসলমানের কারণে মেরাজ। আর সেই মেরাজের দ্বারাই হুজুরে নূর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামে যিদরে স্বয়ং খোদা তালার একেবারে কাক সপার সৌভাগ্য ঘটিছিল। ছমহিয়া রোজা এমাহ করে আনিছিল, পঞ্চাশ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত করে আনিছিল মমিনর কারণে। তেনে মুসলমান বান্দাইও নামাজের জড়িয়তে খোদার একেবারে কাক চাপিব পারে। খোদা তালাই মমিনৰ ওপৰত যিমান ইবাদত আৰোপ কৰিছে তাৰ ভিতৰত সৰ্বশ্ৰেষ্ঠ ইবাদত হৈছে নামাজ। সেয়ে কোৰআন হাদিছত নামাজৰ কাৰণে যিমান তাগিদ কৰিছে সিমান তাগিদ কোনো ইবাদতত কৰা হোৱা নাই। যেতিয়া নামাজীয়ে নামাজৰ বাবে থিয় হৈ নিয়ত বান্ধে, আল্লাহু আকবাৰ বুলি তকবীৰ কোৱাৰ লগে লগে নামাজীৰ সমূহ গুণাহ মাফ হৈ যায় আৰু নামাজি শিশুৰ দৰে নিষ্পাপ হৈ পৰে, আলহামদুলিল্লাহ। আৰু খোদাৰ প্ৰশংসা ছানা পঢ়ি যেতিয়া আউজুবিল্লাহ পঢ়া আৰম্ভ কৰে, তেতিয়াই নামাজিয়ে শৰীৰৰ প্ৰতিডাল লোম বা চুলিৰ পৰিৱৰ্তে এটা এটা নেকি পায়, সুবহানাল্লাহ। আৰু যেতিয়া আলহামদু পঢ়া আৰম্ভ কৰে, তেতিয়াই নামাজিক এটা হজ আৰু এটা উমৰাৰ সোৱাদ দিয়ে। ৰুকুত গৈ সুবহানা ৰাব্বিয়াল আজিম পঢ়াৰ লগে লগে পবিত্র কোরআন পাঠ করার সমান সোয়াদ দিয়ে। রুকুর পড়া ঠিয় হই সামি আল্লাহ হুলি ইমান হামিদা পড়ার লগে লগে আল্লাহ পাকে বান্দার পিনে দয়া আর করুণার দৃষ্টি নিক্ষেপ করে, আলহামদুলিল্লাহ। আর এনেদরে নামাজ শেষ করে সালাম ফিরাওতেই ততালিকই বেহেস্তর আঠখন দরজা উক্ত নামাজির বাবে খুলি দিয়ে, যেন নামাজিয়া যিখন দুয়ারে ইচ্ছা করে প্রবেশ করিব পারে, আলহামদুলিল্লাহ। চিন্তা করক নামাজ কি বস্তু, কিন্তু আমিবোরে দুনিয়ার রং বিরঙর মায়াত মজবুর হয়ে আল্লাহর বন্দেগীর কথা পাহরি পেলাইছো। যিজন আল্লাহর নূর, যিজন ইসলামর উজ্জ্বল রত্ন, সেইজন মহানবীর কথা আমি পাহরি গৈছো। হে ভাই মুসলমান, আহকসুন সকলোয়ে সেইজনা মহানবীর নাম গুণ গাও। আমার পড়া মনি তুই জাহানর ধ্বনি।
নবী যুদ্ধ করি নবীর নাম জপে